রোগীর মতোই রুগ্ন দশা শেরপুর সদর হাসপাতালের। যত্রতত্র ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। পুরো ভবনে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, ব্যবহার অনুপযোগী বাথরুম, আর সেবা প্রাপ্তিতেও রয়েছে ভোগান্তির অভিযোগ। শেরপুর 250 সজ্জা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বাথরুম, রোগীদের ব্যবহারের এই স্থানটি এখন ময়লার ভাগাড়। ফ্যালকন অ্যালুমিনিয়াম, মরিচা পড়ে না, ও স্ক্র্যাচ প্রুফ। একই অবস্থা হাসপাতাল ভবনের ভেতরেও, ছড়াচ্ছে দুর্গন্ধ ও জীবাণু। একমাত্র অপারেশন থিয়েটারও বন্ধ, জনবলের অভাবে চালু হয়নি আইসিইউ। গুরুত্বপূর্ণ ও জরুরি চিকিৎসার সবকিছুই করতে হয় বাইরে থেকে। রোগীর চাপ বেশি থাকায় নোংরা ময়লা মেঝেতেই নিতে হয় চিকিৎসা। আছে ছাড় পোকার উপদ্রব। আমরা খুব শীঘ্রই এসে এই প্রশাসনের সাথে এটা আমরা আলোচনা করব। মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকার যেন ব্যাহত না হয় সেই জিনিসটা আমরা নিশ্চিত করতে চাই। অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্মে ক্ষুব্ধ খোদ চিকিৎসকরাও। আগে যতটুকু যা ছিল, অবাঞ্ছিত লোকজনের আগমন ছিল, আনাগোনা ছিল, আমি এই গত 2-3 দিনে একদমই দেখতে পাইনি। আমাদের যে পরিচ্ছন্ন কর্মী যারা আছে, আমাদের এখানে 11 জন কর্মী আছে, তাছাড়া এখানে ছাত্র যারা আছে এই আন্দোলনের, তারাও আমাদের সহযোগিতা করছে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে। পৌরসভার সাথে আমি ইতিমধ্যে যোগাযোগ করছি, তারাও মানে সপ্তাহে 2 দিন তারা ময়লা নিতে, আমি বলছি যে না, আমরা একদিন পরপর এসে আমাদের ময়লাগুলো নিয়ে যাবেন। 16 লাখ মানুষের ভরসাস্থল শেরপুর জেলা হাসপাতাল, এটি 250 সজ্জা করা হয় 2018 সালে। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।